মতির বিয়ে দিয়েছিলেন দিদিমা, স্বামী তার খেলার সাথী, কিন্তু বিয়ে পটির কপালে সহ্য হল না। মা শাশুড়ি এসে জোর করে নিয়ে গেলেন পটির বরকে। অন্য নারীদের মতো স্বামী সন্তানদের নিয়ে একটি সুখী গৃহকোণের স্বপ্ন দেখতেন। অনেক পরে পরিণত বয়সে দুঃখ আর বেদনায় সেই নারী লিখেছেন, স্বামীর স্বপ্ন আমাদেরও আছে কিন্তু কোথায় পাব, কে আমাদের হৃদয়ের পরিবর্তে হৃদয় দান করবে। পটি স্কুলে ভর্তি হল, স্কুলের নাম বিনোদিনী দাসী। গঙ্গাবাইয়ের কাছে গানের তালিম নিয়ে সে আশ্চর্য নিপুণতা দেখায়, কিন্তু একদিন পড়াশোনা গান সব বন্ধ হল। গঙ্গার মুখে বিনোদিনীর পরিবারের করুণ অবস্থার কথা শুনে বিনোদিনীকে ভুবনমোহন নিয়োগের গ্রেট ন্যাশনাল থিয়েটারে ভর্তি করে দেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় ও ব্রজনাথ শেঠ নামের দুই থিয়েটারের বাবু। থিয়েটারে আসার মতো ভালো একটা জামা নেই, রাজকুমারী নামের এক অভিনেত্রী সুন্দর জামা কিনে দিলে তবেই থিয়েটারে আসার মতো জামা পড়লো তার। তার শিক্ষার ভার পড়ল মহেন্দ্রলাল বসুর ওপর। অর্ধেন্দু শেখর, মুস্তাফি, অমৃতলাল বসু তাঁকে আরও ঘষি মেঁধে নেন। পরবর্তী সময়ে হয়ে ওঠেন বাংলা নাট্যমঞ্চের এক অপরাজেয় শিল্পী, তিনি নটি বিনোদিনী। অন্যদিকে উপেন্দ্রনাথ দাসের নেতৃত্বে গ্রেট ন্যাশনাল থিয়েটার জাতীয়বাদী নাটকের দখল পীঠস্থান। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী নাটকে বিনোদিনীর অভিনয় ইতিহাস গড়ল, সেখান থেকে চলে গেলেন বেঙ্গল থিয়েটারে। মাত্র ১৯ মাস বেঙ্গল থিয়েটারে ছিলেন, বলা বাহুল্য এখানে বিনোদিনী প্রস্ফুটিত হয়েছেন। বিশ্বাস দৃঢ় হয়েছে থিয়েটার মানে কেবলমাত্র প্রমোদ উপকরণ নয়। ১৮৭৭ সালের শেষ দিকে বিনোদিনী বেঙ্গল থিয়েটার থেকে ন্যাশনাল থিয়েটারে গেলেন, কাশীতে বেড়াতে গিয়েছিলেন, কলকাতায় ফিরেছেন এক মাস পরে বেশ অসুস্থ। বেতন দিতে অস্বীকার করলেন থিয়েটারের মালিক প্রতাপ চাঁদ, সরাসরি বললেন, মাহিনা কিয়া তুম তো কাম নেহি কিয়া। বিধুমৌলি বাগচি নামের এক দরিদ্র তবলচিকে থিয়েটার থেকে বরখাস্ত করা হলো। তখনই মনে মনে সিদ্ধান্ত নিলেন ন্যাশনাল থিয়েটার ছেড়ে বেরিয়ে আসবেন। সেই সময় জীবনে এসেছেন গুমুর্খ, বিনোদিনীকে পাওয়ার শর্তে গড়ে দেবেন নতুন এক থিয়েটার। গুমুর্খ ৫০,০০০ টাকা দিতে চেয়েছিলেন, সেই টাকা নিজে ভোগ করতে পারতেন, কিন্তু বিনোদিনী চাইলেন থিয়েটার। জমি নেওয়া হলো বিডন স্ট্রিটে। গুমুর্খ প্রতিশ্রুতি দিয়েছিলেন থিয়েটারের নাম বিনোদিনীর নাম অনুসারে বি থিয়েটার হবে, কিন্তু শেষ পর্যন্ত থিয়েটার রেজিস্ট্রি হলো স্টার থিয়েটার নামে। ১৮৮৩ সালের ২১ জুলাই স্টারের উদ্বোধন হলো দক্ষযজ্ঞ নাটক দিয়ে। সেদিন সবাইকে বসার জায়গা দেওয়া যায়নি, অনেকেই ফিরে গিয়েছিলেন। সতীর ভূমিকায় অসামান্য অভিনয় সবার প্রশংসা অর্জন করল। এরপরে ধ্রুব চরিত্র নাটকে সুরুচি ও নরদয়মন্তী নাটকে দয়মন্তীর ভূমিকায় দুটো পৌরাণিক চরিত্র যেন রক্তমাংসের মানবীতে পরিণত হলো বিনোদিনীর অভিনয়ের ক্যারিশমায়। স্টার থিয়েটার গিরিশচন্দ্রের চৈতন্য লীলা অভিনয়ের জন্য প্রস্তুত। বিনোদিনী চৈতন্যদেবের ভূমিকা অভিনয়ের সুযোগ পেলেন, অসাধারণ অভিনয় করলেন বললে একটু কম বলা হয়। তাঁর নৃত্য, গীতে দর্শকদের দেহ মনে বিদ্যুৎ সঞ্চারিত হয়। মঞ্চের সংকীর্তন কখনো প্রেক্ষাগৃহের সংকীর্তনে পরিণত হল। এই নাটক দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আসল নকল এক দেখলাম। অবশ্য সবাই স্বীকার করেছেন নিমাই চরিত্রের জনপ্রিয়তা সত্ত্বেও চিন্তামণি বিনোদিনীর শ্রেষ্ঠ চরিত্রাভিনয়। নাটকের ঐতিহাসিকরা অবশ্য বলেন, গুমুর্খকে গ্রহণ করার সময় বিনোদিনী অন্তঃসত্ত্বা, ওদিকে তাঁর পূর্বপ্রেমিক ফিরে এসেছেন। বিনোদিনীকে ঘিরে তখন দুই প্রণয় প্রার্থীর লড়াই। জমিদার পুত্রের জন্য তখনও বিনোদিনীর হৃদয়ে ভালোবাসা, তবে অনেক দেরি হয়ে গেছে।
ততদিনে কুমুরখোকে নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত জমিদার পুত্রের হাত থেকে বাঁচতে বিনোদিনীকে সরিয়ে দেওয়া হলো কলকাতার বাইরে। গুমুরখোরা ছাড়াও সেযুগের বিখ্যাত এক চিকিৎসক রাধা গোবিন্দ কর, বেঙ্গল থিয়েটারের মালিক শরৎচন্দ্র ঘোষ, রংপুরের জমিদার পুত্র সহ আরও বহু পুরুষের নাম জড়িয়েছে বিনোদিনীর সঙ্গে, এমনকি জড়িয়েছে যতীন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যন্ত। কিন্তু কোনো প্রেমই শেষ অবধি পূর্ণতা পায়নি। অবশ্য অনেকেই বিনোদিনীর ভালোবাসার মানুষ হিসেবে যতীন্দ্রনাথ ঠাকুরকে চিহ্নিত করেছেন। তবে স্বয়ং বিনোদিনীর কথা অনুসারে বাবুটির মৃত্যু হয় 1889 সালে। অপরদিকে যতীন্দ্রনাথ প্রয়াত হয়েছে 1925 সালে। সর্বোপরি তিনি বিষয়কার্যের ছল করে দেশে গিয়ে বিনোদিনীর চোখকে ফাঁকি দিয়েছেন। এই তথ্য বোধ হয় যতীন্দ্রনাথের ক্ষেত্রে সঠিক নয়, কারণ যতীন্দ্রনাথের বিয়ের খবর তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সমারোহপূর্ণ বিবাহ অনুষ্ঠিত হয়। যদিও এই বিষয়ে বিশেষজ্ঞরা আরও বিশদে বলতে পারবেন। গবেষক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 1889 সালের হেমন্ত সন্ধ্যা কর্নওয়ালিস স্ট্রিটে অপরিসর, গলির মোড়ে মোড়ে গ্যাসবাতি জ্বলছে। এর 3 বছর আগে কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যের ফলে বিনোদিনী দাসী থিয়েটার থেকে অবসর নিয়ে একাকী বাস করছেন। মা ছাড়া কোনো স্বজন নেই। এর অর্থ বিনোদিনী সেই পুরুষকে পেয়েছেন সম্ভবত আরও পরে। তবে তার ভালোবাসায় তিনি আপ্লুত ছিলেন। হয়তো সেই প্রেমে লালসামত্ব ফাল্গুনের জ্বালা ছিল না। সেই পুরুষের বধুরূপে তিনি কাটিয়েছেন দীর্ঘদিন। বিনোদিনী প্রথম স্মৃতিকথাটি সেই মানুষটাকে উপহার দিতে চেয়েছিলেন। উত্তর দিয়েছেন তিনি, বেশ, তোমার সকল ভার বোঝাগুলি বহিতেছি তখন, ও পাগলামির আঁচলগুলিও বহিব। তিনি পিতৃত্ব স্বীকার করেন তার কন্যা শকুন্তলার। 1912-এ তাঁর মৃত্যু পর্যন্ত বিনোদিনী তার সঙ্গেই থেকেছেন। তারপর আরও 30 বছর বেঁচেছিলেন বিনোদিনী নিঃসঙ্গে একাকী হয়ে, অবহেলার স্মৃতিকে পাথেয় করে। সত্যি কথা বলতে কি, বিনোদিনীর জীবন নিয়ে অনেক চর্চা হয়েছে, ভবিষ্যতেও হবে, তবে তার সাহিত্য সৃষ্টি নিয়ে আলোচনা হয় না। অথচ রঙ্গমঞ্চ ত্যাগ করার 23 বছর পরে নিজের জীবন নিয়ে লিখতে কলম ধরেছেন। নাট্যমন্দির পত্রিকায় 1910 সালে প্রকাশিত হলো অভিনেত্রীর আত্মকথা। 2 বছর পরে বই আকারে প্রকাশিত হলে নাম হয় আমার কথা প্রথম খণ্ড। রূপ রং সাপ্তাহিকীতে প্রায় 2 বছর ধরে নিয়মিতভাবে লেখা প্রকাশিত হয়েছে আমার অভিনেত্রী জীবন। তবে এই লেখা তিনি সম্পূর্ণ করেননি। আমার কথায় এক পিতৃ পরিচয়হীনা কন্যা কেমনভাবে নাটককে ভালোবাসল, ক্রমে ব্যক্তিত্বমণ্ডিত অভিনেত্রীর খ্যাতি লাভ করল, সেসব বিনোদিনী গল্পরসে সিঞ্চিত করে বর্ণনা করেছেন নিজের রচনায়। রয়েছে সমাজের ভণ্ডামিত্তে বীতশ্রদ্ধ এক নারীর দীর্ঘশ্বাসের কাহিনী। সকলের দৃষ্টির আড়ালে শুধু নাটকে নয়, কাব্য সাহিত্যের বাতায়ন তাঁর কাছে উন্মুক্ত হয়েছিল ধীরে ধীরে। বিনোদিনীর প্রথম কাব্যগ্রন্থ বাসনা, আর কেমন ছিল সেই কবিতার সাহিত্যমূল্য, গবেষক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ তিনি লিখেছেন, 19 শতকের অনেক মহিলা কবির রচনার চেয়ে বিনোদিনীর কয়েকটি কবিতা অধিকতর স্পৃহণীয়, তাতে সন্দেহ নেই। পরিশেষে এটুকু বলা যায়, বিনোদিনীর কাব্যে বারবার ধরা পড়েছে এক সন্তানহারা জননীর ছবি। কনিষ্ঠা কন্যা শকুন্তলাকে মনের মতো গড়তে চেয়েছিলেন, কিন্তু সে যুগে কোনো স্কুলে ভর্তি করা যায়নি। 1904 সালে শকুন্তলা মারা যায়। মা তার সেই সন্তানকে মনে রেখেছেন, আর বিনোদিনীকে মনে রেখেছি আমরা, যিনি বিনোদিনী নটি নন, বরং লেডিস গ্রিনরুমের আড়াল থেকে বেরিয়ে আসা এক নারী,
যিনি নারীর অধিকার দাবি করেছিলেন সমাজের কাছে। তবে সেই সময়ের সমাজ সম্ভবত তাঁকে সে অধিকার দেয়নি। নিজের প্রিয়তম মানুষের মৃত্যুর পরে বেঁচেছিলেন আরও 30 বছর নিঃসঙ্গ একাকী হয়ে, অবহেলার স্মৃতিকে পাথেয় করে।